আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ফের আগুনের গ্রাসে ট্রেন, দিল্লি দারভাঙ্গা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি বগি দাউ দাউ করে জ্বলছে উত্তরপ্রদেশের এটাওয়াতে, দিল্লি দারভাঙ্গা এক্সপ্রেসে আগুন। 02570 নম্বর দিল্লি দারভাঙ্গা এক্সপ্রেসে দুর্ঘটনা, তবে যাত্রীরা সুরক্ষিত আছেন, রেলের তরফ থেকে এটাই দাবি করা হয়েছে। ফের আগুনের গ্রাসে ট্রেন, দিল্লি দারভাঙ্গা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে দারভাঙ্গা এক্সপ্রেসের তিনটি বগি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দিল্লি দারভাঙ্গা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লি থেকে দারভাঙ্গা যাওয়ার পথে এই দুর্ঘটনা। স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীদের, যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন, রেলের তরফ থেকে এটাই দাবি করা হয়েছে। যেরকম জানা যাচ্ছে, ছট পুজোর আবহে ভিড়ে ঠাসা ছিল ট্রেন, দিল্লি দারভাঙ্গা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ট্রেনের তিনটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। উত্তরপ্রদেশের এটাওয়াতে দিল্লি দারভাঙ্গা এক্সপ্রেসে আগুন। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার 5 মাসের মধ্যে আবারও ট্রেনে আগুন, বিশাখাপত্তনমের পর এবার এটাওয়ায় রেল দুর্ঘটনা। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে। অরিত্রিক, কিভাবে এই আগুন লাগলো, কিছু কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? না দেখো, এখনো পর্যন্ত কিভাবে আগুন লাগলো জানা যায়নি, তবে যে ঘটনাটি ঘটেছে রেলের তরফে যেটা জানানো হচ্ছে যে নিউ দিল্লি দারভাঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেস এটা এটোয়ার কাছে ছিল, যে নির্দিষ্ট স্টেশনটা সেটা ক্রস করছিল, পেরোই যাচ্ছিল, সেটা হচ্ছে সরাই ভূপাত রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশের একটি স্টেশন সরাই ভূপাত। এই স্টেশন যখন ট্রেনটি পেরিয়ে যাচ্ছিল তখন স্টেশন মাস্টার প্রথম খেয়াল করেন যে স্লিপার কোচে, তখন অবধি একটি স্লিপার কোচ বলা হচ্ছিল, স্লিপার কোচে আগুন লেগেছে, এবং সেই বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে ট্রেনের গার্ড এবং চালককে জানান। ট্রেন থামানো হয়, কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, তিনটি স্লিপার কোচে আগুন ছড়িয়ে পড়ে এমনটাই জানা যাচ্ছে, এবং দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে যেমনটা আমরা দেখতেও পাচ্ছি। তারপরেই কিন্তু ট্রেন থামিয়ে দেওয়া হয়, বেশ কয়েকজন যাত্রী তারা ট্রেন থামার পর আতঙ্কে ট্রেন থেকে লাফ দেন, বাকিদের নামিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, প্রাথমিকভাবে রেল সেরকমটাই জানাচ্ছে। তবে কিভাবে এই আগুনটা লাগলো সেটা খতিয়ে দেখতে হবে। এর আগেও আমরা দেখেছি হচ্ছে বিশাখাপত্তনমে চলন্ত ট্রেনের আগুন লেগেছিল কিছুদিন, কয়েক মাস আগেই, সেখানে যেটা দেখা গেছিল যে নির্দিষ্ট সেই ট্রেনটি ভাড়া নেওয়া হয়েছিল এবং ভেতরে রান্নার কাজ চলছিল। এক্ষেত্রে কোনো রকম যাত্রী গাফিলতি রয়েছে না, কোনো রকম যান্ত্রিক গোলযোগ ঘটেছে সেই বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখা হবে, কিন্তু প্রাথমিকভাবে রেলের তরফে যেটা আশ্বস্ত করা হচ্ছে যে কেউ আহত হননি এই ঘটনায়, হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্রেনটি এই মুহূর্তে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, গোটা ট্রেনটি ফাঁকা করে সরিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি সেটা শুরু করা হচ্ছে। যাত্রীরা কিন্তু আচমকা চলন্ত ট্রেনেই আগুন লেগে যাওয়ায়, যে স্টেশনে ট্রেনটি তখন ওই সময় যাচ্ছিল, এই সরাই ভূপাত স্টেশন, সেই স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর কথা ছিল না, সেখান দিয়ে কিন্তু সরাসরি যখন প্রায় নির্দিষ্ট গতিতে, যথেষ্ট গতিতে সেটা পেরিয়ে যাচ্ছিল, তখন স্টেশন মাস্টার প্রথম খেয়াল করেন যে ধোঁয়া বেরোচ্ছে, আগুন লাগিয়ে লেগেছে। তারপরে কিন্তু পরবর্তী স্টেশন গার্ড এবং চালককে সতর্ক করা হয়, তারপরে ট্রেনটি থামানো হয় এবং কামরা ফাঁকা করার কাজ করা হয়। কামরা ফাঁকা করার আগেই বেশ কয়েকজন ট্রেন থেকে লাফিয়ে নেমে যান, আতঙ্কে খুব স্বাভাবিকভাবে সেই ঘটনা ঘটেছে। এখন এটাই দেখার যে কি করে আগুন লাগলো এবং নির্দিষ্টভাবে রেল সরজমিনে খতিয়ে দেখছে, কোনো রকম আহত হওয়ার ঘটনাও ঘটেছে কিনা এই তাড়াহুড়োর মধ্যে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।